আসলে নির্বাচন আমি মনে করি একটা মালা বদলের প্রক্রিয়া, একটা পিকনিকের মতো শিল্পীদের মাঝে। সবাই একটু মজা করি, সবাই একটু একত্রিত হই, দুই বছরের জন্য ম্যান্ডেট নিয়ে মানুষ শিল্পীরা যাকে ভোট দেয়, দ্যাটস ইট। বাট আমি আমি মনে করি যে এটা নিয়ে যেন কোনো নোংরামি, কোনো ব্যক্তিগত আক্রমণ, এক শিল্পী আর এক শিল্পীকে ছোটো না করি, কারণ দিন শেষে আমরা সব শিল্পী। আমি যদি এক শিল্পীকে ছোটো করি, আমার মনে হয় এটা মানুষ মনে করবে শিল্পীরাই মনে হয় খারাপ। শিল্পীরা তো সমাজের মানুষের কাছে আইডল, তাদেরকে মানুষ দেখে শিখে, এই পুরো ইন্ডাস্ট্রির উপর মানুষের একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। আমি যদি খারাপ করে থাকি দুই টার্মে, শিল্পীরা ব্যালটের মাধ্যমে জবাব দেবে। আমি ভালোভাবে করে থাকলে ব্যালটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে। এই নিয়ে কাউকে নোংরা রাজনীতি করা, বাজেভাবে এটাকে উপস্থাপন করার কোনো দরকার নেই। আপনি মনে রাখবেন, এটা আপনি যদি আমাকে করেন, এটা সেটা পুরো শিল্পীর উপরে প্রভাব পড়বে। কারণ একজন শিল্পীকে ছোটো করলে তো পুরো ইন্ডাস্ট্রির উপর প্রভাব পড়ে। অলরেডি কিন্তু মানুষের বিভিন্ন নেতিবাচক ধারণা সৃষ্টি হয়ে গেছে। তা আমি চাই মানুষকে গঠনমূলক কথা বলতে। মাত্র 400-428 ভোট শিল্পীদের ভোট, 28 তারিখে মিলন মেলার মতো, যে যাকে পছন্দ করে দিয়ে দেবে। তে নিয়ে তো আমার মনে হয় না বাড়তি কথা বলার কিছু দরকার আছে। আমি নির্বাচিত হলে শিল্পীদের বাসস্থানের জন্য কাজ করবো। আমি 10টা ইশতেহার দিয়েছিলাম গতবার, 9টা পূরণ করেছিলাম, একটা শুধু বাকি আছে। শিল্পীদের যারা মাথা গোজার ঠাঁই নেই, তাদের জন্য একটা ফ্ল্যাট অথবা আবাসনের ব্যবস্থা করা, এটা নিয়ে কাজ করবো এবার। কারণ আমার শিল্পীরা যারা সহশিল্পী, যারা আমাদের মতো শিল্পী না, যারা সহশিল্পী বা সাইডে কাজ করে, ওদের অনেকেরই জায়গা মাথা গোজার জায়গা নাই। আমি ওদেরকে নিয়ে কাজ করতে চাই এবং ওদের জন্য যেন একটা বাসস্থানের ব্যবস্থা করতে চাই। অন্তত যারা যেন একটু মাথা গোজার ঠাঁই পায়, তারা যেন মাথা গোজার, যদি ঢাকা শহরে বাসা ভাড়া না দিতে হয়, তাহলে অনেক শিল্পীরাই আসলে ভালো থাকবে। আমি তো দুস্থ কোথাও বলছি না, আমি বলছি তাহলে যদি দুস্থ না হয়, তাহলে করোনাকালীন সময় যে শিল্পীদের খারাপ অবস্থার সময় আপনারা কোথায় ছিলেন? যারা বলছেন অনেক কিছু বলা যায়, করা যায় না কিন্তু। দুই বছর মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে কিন্তু এই প্রায় 200-400-300 শিল্পী যারা আর্থিকভাবে অসচ্ছল, আমি দুস্থ বলবো না, শিল্পীরা কখনো দুস্থ হয় না, আর্থিক অসচ্ছল, তাদের বাসায় কিন্তু কেউ একটু উকি মারেনি। এই শিল্পী সমিতি কিন্তু বাসায় বাসায় 18 বার খাবার পাঠিয়েছে, নগদ টাকা পাঠিয়েছে, অনেকে এই টাকা দিয়ে বাসা ভাড়া দিয়েছে, অনেকের বাজার চলেছে, অনেকের বাসায় রান্না করেছে চাল ডাল দিয়ে। কেউ কিন্তু খবর না নিয়ে এখন নির্বাচনের আগে এসে কথা, আমাদের শিল্পীদেরকে এটা দিব না, ওটা দিব না, তা আপনি করেননি কেন দুই বছর? দুই বছর কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু আশেপাশে কোথাও। চলচ্চিত্র শিল্পী সঙ্গে ভূমিকা হচ্ছে, চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ের সাথে অন্যান্য সংগঠনের সাথে মিলে উন্নয়নে কাজ করতে পারে। এককভাবে কাজ করার কিছু নাই। কীভাবে হলের সংখ্যা বাড়বে, হলের আধুনিকায়ন হবে, বাজেটটাকে কাজে লাগিয়ে অনুদানের সংখ্যা বাড়ানো, এগুলো নিয়ে কাজ হতে পারে। না, চলচ্চিত্র শিল্পী সঙ্গে অনুদান হয় না, শুধু প্রধানমন্ত্রীর তরফ থেকে ই আসছে, প্রধানমন্ত্রীর তরফ থেকে শুধু ই আসছে। আমাদের কী বলবো এটাকে, প্রধানমন্ত্রী শুধু অর্থ সহায়তা দিয়েছে, আর কিছু আসেনি। আমার প্রধানমন্ত্রী শুধু সবাইকে নগদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিয়েছে, এবং আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কিছু নগদ টাকা দিয়েছিল ওই করোনাকালীন সময়, এটা শুধু আমরা শিল্পীদের মধ্যে দিয়ে দিয়েছি, এই আমাদের অনুদান পেয়েছি আমরা। আর আমরা যারা সিনিয়র শিল্পীরা আছে ভালো অবস্থায়, তারা টাকা রেডি করে একসঙ্গে আমরা এটা পৌঁছে দিয়েছিলাম। এটা তো 2017 সালের ঘটনা, 2017 সালের ঘটনা, এখন আমরা কেন করবো এটা? অতএব এইটা নিয়ে আমার আসলে কোনো কিছু বলার নাই। আমরা এটা কোর্টে, এখন এটা ওনারা কোর্টে মামলা করেছেন, এটা কোর্টের বিষয়, ওই কোর্টের ইখতিয়ার, কোর্ট যেটা বিচার করবেন, যেটা চলমান, কোর্টের বিষয় নিয়ে আসলে কথা বলা ঠিকও না, ওটা একটা চলমান প্রক্রিয়া, কোর্ট থেকে যেটা বলে সেটাই হবে। এখন এটা অভিযোগ না, এটা হচ্ছে আমাকে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল আমার নির্বাচনকে কেন্দ্র করে। মহান রাব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসা সম্পূর্ণ মানুষ, অনেক বেশি সৎ মানুষের সাথে থাকে, সত্যটা বেরিয়ে এসছে, এটা না আসলে নির্বাচনকে অনেক প্রভাবিত করার চেষ্টা করতে। এবং আমার মনে হয় ষড়যন্ত্র এখনও চলমান। আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমার এই বিষয়গুলো তুলে ধরবেন, এই ষড়যন্ত্র তারা আরও করবে নির্বাচন দিন পর্যন্ত। আমার মনে হয় ওগুলো তো আমার একার না, তো এরা পুরো কমিটি নজর জবাব দেবে। এখন ওই প্যানেলে যারা নির্বাচন করছেন, রিয়াজ ভাই সেও জবাব দেবে, কাঞ্চন ভাইও জবাব দেবে, এই সংখ্যাই তো না, না 184 জনের সংখ্যাই তো ঠিক না, 130-135 জন, তো এটাকে 184 বানাচ্ছে মনে মনে। আর সবচেয়ে বড় কথা, সেটা সবাই করেছে কিন্তু 2017 সালের ঘটনা, সবাই কমিটির সবাই করেছে, এটা আমার উপর একার আপাশে কেন আঙ্গুল আসবে? কেন রিয়াজ ভাই জবাব দেবে এটার, ফারুক ভাই জবাব দেবে, আলমগীর ভাই জবাব দেবে, রিয়াজ ভাই জবাব, এই কাঞ্চন ভাই জবাব দেবে, মিশা ভাই জবাব দেবে, সব পুরো কমিটি জবাব দেবে। এটা জায়েদ খান একা তো করেনি, এটা 2017 সালে করা, করে সেটা একটা জেনারেল মিটিংয়ে পাশ হয়েছে, পাশ হয়ে এটা নির্বাচিত কমিটি এসছে, আবার নির্বাচন হয়েছে, তাই আবার 4 বছর পরে কেন, এটা 5 বছরের আগে কথা উঠেনি কেন? সিনেমার সাথে শিল্পী সমিতির কোনো স্বাদ নাই তো, অদ্ভুত কথা বলতেছেন। আমি তো 4টা ছবি আনন্দ রানিং করতেছি, সে সমিতির সাথে সিনেমার স্বাদ কী? আপনি অনেক সিনেমা করতেছেন ব্যস্ত, আপনি সংগঠনকে সময় দিতে পারছেন না, তাহলে আপনি সংগঠনে সে লাভ কী? সংগঠনে তো বড় নায়ক দরকার নাই, নেতৃত্ব লোক দরকার যে সংগঠনের জন্য কাজ করবে, আমি এটাই বুঝাতে পারি না কাউকে। আপনি অনেক জনপ্রিয়, অনেক শুটিং নিয়ে ব্যস্ত, আমি একটা সিগনেচার করে আপনাকে পাই না, আমার একটা মিটিংয়ে আপনাকে পাই না, তো আমি তাকে দিয়ে লাভ কী? আমার এখানে অনেক কমিটিতে এমন লোক আছে, আমি 18টা মিটিংয়ের মধ্যে একটা মিটিংয়ে পেয়েছি, তাকে দিয়ে সিনেমার চলচ্চিত্রের উন্নয়ন আমার কী হবে?